হাই স্টুডেন্ট, আজকে আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব নিরপেক্ষ ন্যায় অনুমানের প্রায় শেষের অংশ। তার মানে আজকে তোমাদের যেটা আলোচনা হবে এটা নিরপেক্ষ ন্যায় অনুমানের পঞ্চম ভিডিও। টোটাল ভিডিও হচ্ছে এটা পনেরোতম, কিন্তু পঞ্চম অধ্যায়ের পঞ্চম ভিডিও। তো আজকের আলোচনার বিষয়বস্তু কি? আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি দুটো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অনেকার্থক বা দ্বৈতার্থক দোষ, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত ন্যায় অনুমান। তোমাদের এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি যে পঞ্চম অধ্যায়ের এর আগের যে চারটে ভিডিও আছে সেইগুলি পুঙ্খানুপুঙ্খভাবে, অর্থাৎ ভালোভাবে না পড়লে বা না শুনলে তোমরা কিন্তু আজকের ভিডিওটা বুঝতে পারবে না। তাই তোমাদের আগের ভিডিওগুলি অত্যন্ত যত্ন সহকারে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি শুরু করছি কি না, প্রথমেই আমি শুরু করব অনেকার্থক দোষ। দেখো, আগের দিন তোমাদেরকে এই পয়েন্টগুলো দিয়েছিলাম, বৈধতা বিচার করতে গেলে প্রথমে আমাকে সাজাতে হবে, তারপরে রাইট বা ক্রস চিহ্ন দেবো, কি হিসাবে না এই বচন যেমন যেমন থাকবে এইভাবে করবে। এ বচন তাহলে উদ্দেশ্য রাইট দেবো, বিচার ক্রস দেবো, যদি ও বচন হয় উল্টোটা হবে, যদি ই বচন হয় দুটোই রাইট দেবো, আর ই বচন হলে দুটোই ক্রস হবে। ঠিক আছে, এরপর এইটা আজকে আলোচনা করব অনেকার্থক দোষ। অনেকার্থক দোষ কি? এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে, আমি এইটা আগে সাজাবো তারপর তোমাদের ব্যাখ্যা করছি। দেখো, তোমরা জেনেছ যে কারণের আগে বাক্যটা হবে সিদ্ধান্ত। রাম অশিক্ষিত, তাহলে এইটা হচ্ছে সিদ্ধান্ত, তাহলে এটা কি বচন হবে? এ বচন হবে না, রাম হয় অশিক্ষিত, অশিক্ষিত, তাহলে এইটা আমার পক্ষপাত, এটা সাধ্যপদ। আমরা আগেই জেনেছি পক্ষপাত যে বাক্যে থাকে সেটি অপ্রধান আশ্রয় বাক্য হবে, তাহলে রাম আর কোথায় আছে? রাম অন্ধ, তাহলে রাম হয় অন্ধ, অন্ধ। তাহলে বাকি কি রইল? প্রতিটি অশিক্ষিত লোক হয় অন্ধ, এটাও এ বচন হবে, সকল অশিক্ষিত লোক হয় অন্ধ। এখন এইটি অনেকার্থক দোষে দুষ্ট, বা এর আরেকটি নাম আছে, দোষটার নাম কি না, অনেকার্থক দোষ। অনেকার্থক দোষ বলতে কি বোঝায় না, আমরা নিরপেক্ষ ন্যায়ের যে দশটা নিয়ম আমরা জেনেছি তার প্রথম নিয়মে কি বলা হয়েছিল না, তিনটি বচন থাকবে, নিরপেক্ষ ন্যায়ের মানে তিনটি বচন থাকবে। আর দু নম্বর নিয়মে কি বলা হয়েছিল, প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায় অনুমানে তিনটি করে পদ থাকবে, সেইখানে যেটা পরিষ্কারভাবে বলা নেই, যেটা বইয়ে লেখা থাকে না, সেটা কি না, তিনটি পদ থাকবে, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ, কি বলা থাকে না, না প্রতিটি পদ দুবার করে থাকবে। আরো কিছু অংশ উচ্চ থাকে কি না, দুবার যে থাকবে প্রতিটি পদ দুবার করে থাকবে, দু জায়গায় দুবার একই অর্থে থাকতে হবে, এখানে সেই নিয়মটি লঙ্ঘিত হয়েছে। কারণ এখানে দেখো এই যে অন্ধ পদটি দু জায়গায় দু রকম অর্থে ব্যবহৃত হয়েছে। কেন? দেখো, যখন আমি বলবো সকল অশিক্ষিত লোক হয় অন্ধ, তার মানে কি যত লোক পড়াশোনা করেনি অশিক্ষিত তারা সবাই চোখে দেখতে পায় না? তা কিন্তু নয়,
তার মানে এখানে অন্ধ শব্দটির অর্থ হচ্ছে অজ্ঞতা, বুদ্ধিহীনতা। আর যখন কোনো নামের সঙ্গে অন্ধ থাকবে, রাম হয় অন্ধ, এখানে কিন্তু ব্লাইন্ডনেস বা দৃষ্টি শক্তিহীনতা বোঝাচ্ছে, মানে সে চোখে দেখতে পায় না। তার মানে এই অন্ধ শব্দটি দু জায়গায় দুরকম অর্থে ব্যবহৃত হয়েছে। তো অন্ধ এখানে কি পদে বসে আছে? না, রাম যদি পক্ষপদ হয়, এটা যদি আমার পক্ষপদ হয়, এটা আমার যদি সাধ্যপদ হয়, তাহলে নিশ্চয়ই এটা হেতুপদ। তাহলে হেতুপদটি দু জায়গায় দুরকম অর্থে ব্যবহৃত হয়েছে, তাই এইটার নাম অনেকার্থক, অনেকার্থক হেতু দোষ, হেতু দোষ। এইটি হচ্ছে অনেকার্থক হেতু দোষ। এটা আর একটা নাম আমি বলছিলাম কি, দৈত্যার্থ, দয় বয় ওই জফলা ঐকা তয় বয় আকা থয়রেপ ক, ওইটা অনেক জটিল, ভুল হয়ে যাবে বানান, কোনো প্রয়োজন নেই, একদম সহজ, অনেকার্থক দোষ। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার আমরা বুঝবো কি করে, যে এই এতগুলো দোষ আছে আমরা কিভাবে বুঝবো? না, অনেকার্থক দোষ ধরার জন্য আমি তোমাদেরকে ছ সাতটি শব্দ দেব, সেই শব্দগুলো মুখস্থ করতে হবে। সেইগুলো যদি মুখস্থ করে নাও, তোমরা যখনই প্রশ্নটা দেখবে, যেমন ধরো এই অন্ধ, অন্ধ শব্দটি থাকা মানে নিশ্চিত থাকবে যেটা অনেকার্থক দোষ আছে। এবার অন্ধটা কি পদে আছে? অনেকার্থক মানে কি, অনেকার্থক হেতু দোষ হবে তার কোনো মানে নেই। যেমন ধরো আমি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলাম, ধরো অন্যভাবে প্রশ্ন আছে, আমি নিলাম সকল অশিক্ষিত লোক হয় অন্ধ, রাম হয় অশিক্ষিত অশিক্ষিত, অতএব রাম হয় অন্ধ। দেখো এখানে অন্ধ শব্দটা কি পদে চলে আসছে? সাধ্য পদে। এইটা কিন্তু অনেকার্থক সাধ্য দোষ হয়ে যাবে, এটা তখন অনেকার্থক সাধ্য দোষ হবে। তাহলে অনেকার্থক তিনটে দোষ হয়, ওই যে তিনটে পদ পক্ষ সাধ্য হেতু, অনেকার্থক পক্ষ দোষ হতে পারে, অনেকার্থক সাধ্য দোষ হতে পারে, অনেকার্থক হেতু দোষ হতে পারে। আমি যখনই দেখবো যে অন্ধ শব্দটি আছে, সাজিয়ে নেবো, যেমনভাবে সাজাতে হয় সাজিয়ে নেওয়ার পর এবারে আমি নিশ্চিন্ত জেনে যাবো যেটা অনেকার্থক দোষ আছে। শুধু ভালো করে সাজানোর পর আমি দেখে নেবো অন্ধ শব্দটি কোন পদে বসে রয়েছে। যদি হেতু পদে থাকে তাহলে অনেকার্থক হেতু দোষ, যদি সাধ্য পদে থাকে অনেকার্থক সাধ্য দোষ। এখন মনে করো এই প্রশ্নটি আছে, তাহলে এইটার আমি কিভাবে ব্যাখ্যা দেব বা কি লিখব? না, প্রথমে আগে যেগুলো তোমরা শিখেছো সেইভাবে প্রথমে কি লিখবে? দোষ। প্রথমে তোমরা দোষ লিখবে। দোষে কি লিখবে? যে আলোচ্য নিরপেক্ষ ন্যায় অনুমানটি অনেকার্থক সাধ্য দোষে দুষ্ট, বা আগেরটা যদি করতে অনেকার্থক হেতু দোষে দুষ্ট। ঠিক আছে, এইবারে তোমরা কি বলেছিলাম? না, সংস্থান। সংস্থান কি দিবে? এখানে সংস্থান কি আছে দেখো, এটা প্রথম সংস্থান আছে, মানে এই আকার আছে, এই আকারটাতে বসে আছে হেতু পদ, তার মানে হচ্ছে এটা প্রথম সংস্থান, প্রথম সংস্থান। এইবার মূর্তি কি হবে? মূর্তি কি আছে? না, এ এ এ। এইবার হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যায় কি দেবে? ব্যাখ্যা একটু মন দিয়ে শুনে নাও। ব্যাখ্যায় কি লিখবে? এটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমান, এই নিরপেক্ষ ন্যায় অনুমানটি অনেকার্থক সাধ্য দোষে দুষ্ট। তারপরে কোন নিয়মটা লঙ্ঘনের জন্যই দোষটা হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। বলবে নিরপেক্ষ ন্যায় অনুমানের দু নম্বর নিয়মে, দ্বিতীয় নিয়মে বলা হয়েছে যে যে প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে তিনটি করে পদ থাকবে, প্রতিটি পদ দুবার করে থাকবে এবং দুবার একই অর্থে থাকতে হবে। এখানে এই নিয়মটি লঙ্ঘিত হয়েছে, কারণ এখানে সাধ্যপদ অন্ধ প্রধান আশ্রয় বাক্যে অজ্ঞতা অর্থে ব্যবহৃত হয়েছে, আবার সিদ্ধান্তে সাধ্যপদটির অর্থ হচ্ছে দৃষ্টি শক্তিহীনতা অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং এই নিরপেক্ষ ন্যায় অনুমানটি অবৈধ। উপসংহার বা মূল্যায়ন সেখানে কি লিখবো? না,
উপরিউক্ত বা উপরিলিখিত বা আলোচ্য নিরপেক্ষ ন্যায় অনুমানটিতে সাধ্যপদ অবশ্যই পদটা মেনশন করবে, অন্ধ দু জায়গায় দু রকম অর্থে ব্যবহৃত হয় হাইফেন দিয়ে, এখানে অনেকার্থ শব্দ দোষ ঘটেছে, ঠিক আছে। এরপর তাহলে অনেকার্থ দোষ আমরা কিভাবে বুঝব, ঠিক আছে। আমি কয়েকটা শব্দ তোমাদের বলছি, সেইগুলো ভালো করে শুনে নাও, আর এগুলো নিশ্চয়ই তোমাদের নোট ডাউন হয়ে গেছে। তার দেখো অনেকার্থ দোষ ধরতে গেলে আমাকে এই শব্দগুলো মনে রাখতে হবে, কি কি শব্দগুলো, অন্ধ অর্থ, যেমন ধরো অ দিয়ে দুটো অন্ধ অর্থ, আবার ধরো ক দিয়ে দুটো কর কলি, আবার ঠাকুর দণ্ড, এই শব্দগুলো মনে রাখতে হবে, এই কটি শব্দ মুখস্থ রাখতে হবে। এবার দেখো অন্ধ শব্দের অর্থ অজ্ঞতা হতে পারে, আবার দৃষ্টিশক্তিহীনতা হতে পারে। কর মানে হাত বোঝায়, কর মানে খাজনা, কর মানে কিরণ। যেমন আমি বললাম যে রবি হয় করদাতা বা সূর্য হয় করদাতা, রাম হয় করদাতা, অর্থাৎ রাম হয় সূর্য। তাহলে যখন বললাম রবি হয় করদাতা, এখানে কর মানে হচ্ছে কিরণ, আর যখন বললাম রাম কর দেয় বা করদাতা, এখানে কর মানে হচ্ছে খাজনা, তো সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। অর্থ মানে মূল্য বা মানে, অর্থ মানে মানে বোঝায়, আবার অর্থ মানে তাৎপর্য বোঝায়, মানে বা তাৎপর্য, হ্যাঁ, আবার অর্থ মানে টাকা পয়সা বোঝায়। ঠাকুর, ঠাকুর মানে প্রতিমা বোঝায়, আবার ঠাকুর পদবী হয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। কলি মানে কলিকাল বোঝায়, আবার কলি মানে ফুলের কুঁড়িকেও বোঝায়। দণ্ড মানে লাঠিকে বোঝায়, আবার দণ্ড মানে শাস্তিকে বোঝায়। দেখো এই ছটি শব্দ আমি এখন তোমাদের দিলাম, তোমরা মুখস্থ করবে। কিভাবে মুখস্থ, অ দিয়ে দুটো, কি কি, অন্ধ আর অর্থ, আর ক দিয়ে কর কলি, আর ঠাকুর দিয়েছি, আর দণ্ড দিয়েছি, আরো এক দুটো থাকবে, সেগুলো যখন আমার পুরো সিলেবাস শেষ হয়ে যাবে আমি সমস্ত রকম কোশ্চেন ব্যাংক ডিসকাস করব, শেষে তোমাদের সাজেশন দেব, সেগুলো আলোচনা করব। তো সমস্ত কোশ্চেন ব্যাংক যখন আলোচনা করব, যা যা আছে তো এইগুলো আর বেশি থাকবে না, একটা দুটো হয়তো পাওয়া যাবে, তাহলে আমাকে এই শব্দগুলো মনে রাখতে হবে। যখনই আমি বৈধতা বিচার করতে যাব এই শব্দগুলো থাকা মানেই, যদি তুমি দেখো যে ঠাকুর আছে, আর কোনো দোষ খোঁজার দরকার নেই, তুমি জানবে এটি অনেকার্থ দোষ আছে। এবার ঠাকুরটা কোন পদে বসে আছে সেটা দেখতে হবে, যদি পক্ষ পদে থাকে অনেকার্থ পক্ষ দোষ, স্বার্থ পদে থাকে অনেকার্থ স্বার্থ দোষ, হেতু পদে থাকলে অনেকার্থ হেতু দোষ। এই হচ্ছে আজকের অনেকার্থ দোষ। তাহলে দেখো তোমরা যখন ব্যাখ্যা দেবে সেখানে কিন্তু এইগুলোর অর্থ কি তোমাকে বলে দিতে হবে। যেমন একটু আগে বললাম প্রধান আশ্র বাক্যে অন্ধ শব্দটির দ্বারা অজ্ঞতাকে বোঝানো হয়েছে, আবার সিদ্ধান্তে অন্ধ শব্দটির দ্বারা দৃষ্টিশক্তিহীনতাকে বোঝানো হয়েছে। ঠিক ওইভাবে যখন তুমি এক্সপ্রেশন দেবে, ব্যাখ্যা দেবে, সেখানে কিন্তু এই অর্থগুলো তোমাকে বলে দিতে হবে, ঠিক আছে। এরপর আমরা প
পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। ঠিক এইবার আমরা শুরু করব আজকে 2 নম্বর টপিকস, বিষয়বস্তু নাকি না সংক্ষিপ্ত ন্যায় অনুমান। সংক্ষিপ্ত ন্যায় অনুমানটি কি না দেখো, নিরপেক্ষ ন্যায় অনুমানের প্রথম নিয়মে কি বলা হয়েছে না প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে 3টি করে বচন থাকবে, তার বেশিও নয় আর তার কমও নয়, এটাই নিয়ম। কিন্তু যদি কোন নিরপেক্ষ ন্যায় অনুমানে 3-এর কম বচন থাকে তখন তাকে বলা হয় সংক্ষিপ্ত ন্যায় অনুমান। তার মানে একটি ন্যায় অনুমানে যখন কোন একটি বচন উচ্চ থাকে, এখানে আমরা 3টে বচন পাই, কি কি? প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। কিন্তু যদি কোন একটি বচন উচ্চ থাকে বা উল্লেখ না থাকে তখন তাকে বলা হয় সংক্ষিপ্ত ন্যায় অনুমান। দেখো আমরা এতদিন কি শিখেছি না, এই দেখো 3টে বাক্য আছে, একটি বাক্য, এই একটি বাক্য আর এইটি একটি বাক্য, এই কারণের এক একটা সিদ্ধান্ত আমরা সাজাতে শিখে গেছি, রাম হয় মরণশীল। এবারে আমরা কি শিখেছি, এটা পক্ষপথ, এটা সাধ্যপথ, তাহলে যেখানে পক্ষ আছে অপ্রধান হবে না, সেটা হবে এই যে রাম, রাম এখানে আছে, তাহলে রাম হয় মানুষ, আর বাকিটা হবে প্রথম, এটা বাকিটা কি রয়েছে, প্রতিটি মানুষ মানুষই, তাহলে সকল সকল মানুষ হয় মরণশীল। এভাবে আমরা সাজাতে শিখেছি। কিন্তু তোমরা অনুশীলনীতে দেখবে, বিভিন্ন বইয়ের অনুশীলনীতে দেখবে এইরকম 3টে বাক্য দেওয়া নেই, 2টি বাক্য দেওয়া আছে, তাহলে আমরা 3টে কি করে বার করব? সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়বস্তু, সেটাই হচ্ছে সংক্ষিপ্ত ন্যায় অনুমান। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো যে রাম, আমি দিলাম রাম সুখী, কারণ রাম মানুষ। এবারে এই দুটো দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, এই দুটি দেওয়া আছে, তাহলে আমি প্রথমে কি করবো, সিদ্ধান্ত। তো সিদ্ধান্তে আমি লিখলাম কি না, অতএব যে এ বচন হবে রাম হয় সুখী, এটা হয়ে গেল। দেখো আমি সিদ্ধান্ত পেয়েছি মানে কি কি পেয়ে গেলাম, পথ না পক্ষপথ পেয়েছি আর সাধ্যপথ পেয়েছি। বাকি যে একটি বাক্য পড়ে রয়েছে সেটি হয় অপ্রধান হেতু বাক্য হবে কিংবা প্রধান হবে, যদি এই শব্দটি থাকে তাহলে অপ্রধান হেতু বাক্য হবে, আর যদি সাধ্য পদটি থাকে তাহলে প্রধান হেতু বাক্য হবে। তাহলে এখানে কি রয়েছে না, রাম আছে, তার মানে কি অপ্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য কি হবে, ওটা কি আছে বচনটা না, রাম হয় মানুষ। এইবারে তোমাদেরকে অনেকদিন আগে আমি শিখিয়েছিলাম যে একটুখানি আবার বলে নিই, প্রধান আশ্রয় বাক্যে কি কি পদ থাকে না, হেতু পদ থাকে, হেতু পদ সিম্বল এস, এই এম, হেতু পদ থাকে আর কি থাকে না, সাধ্য পদ। অপ্রধান আশ্রয় বাক্যে কি কি থাকে না, হেতু পদ থাকে আর পক্ষ পদ থাকে, আর সিদ্ধান্তে কি কি থাকে না, সাধ্য পদ, পক্ষ আর সাধ্য। আমি বলেছিলাম সিদ্ধান্তের এই দুটো পদ ফিক্সড, সিদ্ধান্তের উদ্দেশ্য যেটা হবে সেটাই পক্ষপথ, বিরোধী সাধ্যপথ। কিন্তু যেমন ধরো প্রধান আশ্রয় বাক্য হেতু এবং সাধ্যপথ থাকবে, এবারে স্থানটা উলট পালট হতে পারে, তাহলে গেল হেতু আছে উদ্দেশ্যের ঘরে আর বিধার ঘরে আছে সাধ্যপথ, বা উল্টোটা হতে পারে, এখানে হবে পি এখানে এম হতে পারে। তেমনি অপ্রধান আশ্রয় বাক্য তাই, এম প্লাস এস থাকবে, মানে হেতুপথ থাকবে পক্ষপথ থাকবে, হেতুপথ উদ্দেশ্যের ঘরে পক্ষপথ বিধের ঘরে, অথবা পক্ষপথ কি উদ্দেশ্যের ঘরে হেতুপথ বিধের ঘরে, কিন্তু এদের জায়গাটা কিন্তু এদের জায়গা ফিক্সড, এখানে কোনো চেঞ্জ হবে না। তো আমরা যখন এই দুটো বাক্য পেলাম তার মানে পক্ষপথ পেয়ে গেছি, সাধ্যপথ পেয়ে গেছি,
এখানে এটা কি পদ হবে? রাম যদি পক্ষ এটা পক্ষ, এইটা তাহলে কি পদ হবে? না আমরা জানি অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষ ছাড়া থাকে হেতু, তাহলে এইটা যদি পক্ষ হয় এটাও পক্ষ রাম পক্ষ, তার মানে নিশ্চয়ই এটা হেতু, কারণ অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষ এবং হেতু থাকে। এরপর আমরা আমাদেরকে বের করতে হবে প্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে কি কি পদ থাকে? আমরা জানি হেতু আর সাধ্য, তাহলে সকল মানুষ হয় সুখী, এটাই হয়ে গেলেই হয়ে যাবে। সকল মানুষ হয় সুখী, এক্ষেত্রে তোমাদের বলে রাখি, দেখো কি করে পেলাম, বুঝতে পেরেছো তোমরা? আমরা প্রধান আশ্রয় বাক্যে কি কি পদ থাকবে জানি না, হেতু পদ আর সাধ্য পদ। তাহলে এইটা যদি হেতু পদ থাকে এইটা থাকবে আর এইটা থাকবে সাধ্য পদ। এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার আপনি সকল মানুষ হয় সুখী কেন করেছেন, এটা উদ্দেশ্য, এটাকে বিধেয় কেন করেছেন? যদি আমরা উল্টোটা করি, উল্টোটা করলেও কিন্তু পুরো নাম্বার পাবে, এটা করলেও পুরো নম্বর পাবে, উল্টোটা করলে স্ত্রী ব্যক্তি যে সকল সুখী ব্যক্তি মানুষ তাতেও পুরো নম্বর পাবে, কিন্তু দুটোর বিচার আলাদা হবে। ঠিক আছে, সংক্ষিপ্ত ন্যায় অনুমানে আমি এটাকে উদ্দেশ্য এটি এটি মানে এটা উদ্দেশ্যটা বিচার করতে পারি বা এটাকে উল্টে নিতে পারি, এটাকে এখানে নিয়ে আসতে পারি, এটাকে এখানে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এরপর এরপর আমরা সংক্ষিপ্ত ন্যায় অনুমান কয় প্রকার না চার প্রকার কি কি সেইটা একটু আলোচনা করছি। চার প্রকার সংক্ষিপ্ত ন্যায় অনুমান। প্রথম পর্যায়ের পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ানুমান ন্যায়ানুমান প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ানুমান, দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ানুমান, তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ানুমান আর চতুর্থ পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ানুমান। তাহলে সংক্ষিপ্ত ন্যায়ানুমান দেখবে তোমাদের বইয়ে, কিন্তু কোন কোন বইয়ে বেশিরভাগ বইয়ে তিন প্রকার দেওয়া আছে, এই প্রথম তিনটি, কিন্তু চার প্রকার হবে। যাদের যে সকল লেখক লিখেছেন যে সংক্ষিপ্ত ন্যায়ানুমান তিন প্রকার, তারা শেষে দেখবে একটু লিখে দেওয়া আছে লাল কালিতে বা একটু বোল্ড লেটারে লিখে দেওয়া আছে যে এ ছাড়াও এক প্রকার সংক্ষিপ্ত ন্যায়ানুমান হয়। সবচেয়ে ভালো এটা লিখলেই ঠিক হবে যে সংক্ষিপ্ত ন্যায়ানুমান চার প্রকার। প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ানুমান, দ্বিতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ানুমান, তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ানুমান, চতুর্থ পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ানুমান। তাহলে তোমরা নোট ডাউন করে নাও। এরপরে আমরা জানবো যে প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ানুমান কাকে বলে। যে সংক্ষিপ্ত ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্যটি দেওয়া থাকবে না, উচ্চ থাকবে, সেই সংক্ষিপ্ত ন্যায় অনুমানকে বলা হয় প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান। তার মানে এই এই প্রকার মানে প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান থাকবে, দুটি বাক্য দেওয়া থাকবে, তাতে দেওয়া থাকবে অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত, প্রধান আশ্রয় বাক্য থাকবে না, যেমন একটু আগে বের করলাম, ওইটি হচ্ছে প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান। দ্বিতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান কাকে বলা হয়? যে সংক্ষিপ্ত ন্যায় অনুমানে অপ্রধান আশ্রয় বাক্যটি উজ্জ থাকে, তাহলে তোমাকে দেওয়া থাকবে প্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, কিন্তু মাঝের আশ্রয় বাক্যটি দেওয়া থাকবে না, তোমাকে বের করতে হবে, সেটি দ্বিতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান। তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান কাকে বলা হয়? যে সংক্ষিপ্ত ন্যায় অনুমানে দুটি আশ্রয় বাক্য দেওয়া থাকবে কিন্তু সিদ্ধান্ত দেওয়া থাকবে না, সেটি তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান। আর চতুর্থ পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান কাকে বলা হয়? যে সংক্ষিপ্ত ন্যায় অনুমানে একটি বাক্যের মধ্যে তিনটি বচনই লুকিয়ে রয়েছে, একটি বাক্যের মধ্যে সমগ্র ন্যায় অনুমানটি লুকিয়ে রয়েছে, তাকে বলা হয় চতুর্থ পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান। এবারে আমি বিভিন্ন উদাহরণের সাহায্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমি প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান উদাহরণ সব ব্যাখ্যা করছি, তোমরা দেখে নাও। যেমন আমি বললাম রাম অসৎ কারণ রাম ভীরু, ব্যাস এইটুকু দেওয়া আছে।
তাহলে আমি তো এইটা দেখো আমি কারণের আগেরটা আমার সিদ্ধান্ত কি সিদ্ধান্তের জন্য হলো, তাহলে রাম হয় অসৎ। এবার আমি কি বলেছি সিদ্ধান্ত বা আমার এটি আমার পক্ষপথ, এটি আমার সাধ্যপথ, বাকি যে বাক্যটা পড়ে রয়েছে সেটাতে যদি এইটা থাকে হবে অপ্রধান, এইটা থাকলে হবে প্রধান। কি আছে রাম আছে তার মানে পক্ষপথ আছে অপ্রধান হবে, তাহলে রাম হয় ভীরু। ঠিক আছে, এবারে এই যদি পক্ষ এটা পক্ষ, অপ্রধান আছে বাক্যে পক্ষ ছাড়া কি থাকে হেতু থাকে তার মানে এটা হেতু। এবারে প্রধান আসল বাক্য তাহলে নেই এখানে, আমাকে বের করতে হবে, তাহলে কি হবে কি করে বের করবো প্রধান আসল বাক্যে কি কি পদ থাকে সাধ্য আর হেতু। তাহলে এখানে কি হবে না সকল অসৎ ব্যক্তি হয় ভীরু, এটা লিখলেও পুরো নাম্বার পাবে। আবার তুমি যদি এটা লিখো যে সকল ভীরু ব্যক্তি হয় অসৎ, এটা এটাও তুমি নাম্বার পাবে, যেটাই লিখবে নাম্বার পাবে। এটা এই উদ্দেশ্য ভিতরে যদি উল্টে লেখা কোনো অসুবিধা নাই, আমাকে জানতে হবে যে প্রধান আশ্রয় বাক্যটি যদি দেওয়া না থাকে সেটি প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত নয় অনুমান, তাহলে প্রধান আশ্রয় বাক্যে কি কি পদ থাকে না সাধ্যপদ আর হেতুপদ, তাহলে কোনটা আগে পরে লিখবো যেটা খুশি বসাতে পারো, কিন্তু দুটোর বিচার এক হবে না। ঠিক আছে, এই জন্য সংক্ষিপ্ত ন্যায় অনুমানে কখনো পরীক্ষার বন্ধুদের সাথে শেয়ার করতে নেই, সে এইটা হয়তো উদ্দেশ্য এটাকে বিজয় করছে, তুমি হয়তো এইটাকে উদ্দেশ্য এটাকে আর উল্টো করেছো, তাহলে দুজনের রেজাল্ট ফল কিন্তু এক আসবে না, রেজাল্ট আলাদা হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পর্যায়ে সংক্ষিপ্ত ন্যায় বললাম। এরপরে আমরা ওই একই উদাহরণে আমরা চলে যাব দ্বিতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান, দ্বিতীয় পর্যায়ে। তাহলে এখানে কি উচ্চ থাকবে, অপ্রধান আশ্রয় বাক্যটি দেওয়া থাকবে না। ধরো রাম অসৎ, কেননা কেননা প্রতিটি ভীরু লোক অসৎ, এই দেওয়া আছে রাম অসৎ কেননা প্রতিটি ভীরু অসৎ। দেখো আমি করছি, এটা আমার সিদ্ধান্ত রাম হয় অসৎ। এবারে এটা আমার পক্ষপথ, এটা আমার সাধ্যপথ, এটা আমার পক্ষ এটা সাধ্য। তাহলে বাকি যেটা রয়েছে দেখো অসৎ আছে রাম কিন্তু নেই, তার মানে ওইটি প্রধান আশ্রয় বাক্য হবে। তাহলে প্রধান আশ্রয় বাক্য কি হবে, এখানে কিন্তু উল্টাপাল্টা করলে হবে না, এটা যেহেতু বাক্য দেওয়া আছে যেমনটি দেওয়া আছে তেমনটি করতে হবে। সকল ভীরু লোক হয় অসৎ, তাহলে এইটি আমার বললাম আমাকে বের করতে হবে এই অপ্রধান আশ্রয় বাক্যটি, এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে সংক্ষিপ্ত ন্যায় অনুমান। কি করে বের করবো না এই দেখো, অপ্রধান আশ্রয় বাক্যে কি কি পদ থাকে না হেতুপদ আর পক্ষপদ, এটা কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? প্রধান আশ্রয় বাক্য থাকবে হেতু প্লাস সাধ্য, অপ্রধান থাকবে হেতু প্লাস পক্ষ, সিদ্ধান্তে পক্ষ প্লাস সাধ্য, এদের জায়গাটা হচ্ছে নির্দিষ্ট, কিন্তু এদের উলট পালন হতে পারে, এখানে হেতু এখানে পক্ষ বা এখানে পক্ষ এখানে হেতু হতে পারে, এখানেও তাই চেঞ্জ হতে পারে। তাহলে আমাকে বের করতে হবে অপ্রধান আশ্রয় বাক্যে, অপ্রধান আশ্রয় বাক্যে কি কি পদ থাকে, এই হেতু আর পক্ষ, তো এই তো আমি পক্ষ পেয়ে গেছি, আর হেতু কি আছে, এইটা আমার যদি পক্ষ এটা সাধ্য হয় তাহলে এটাও তো আমার সাধ্য, তার মানে ভীরুটা হচ্ছে হেতু। তাহলে অপ্রধান আশ্রয় বাক্যে কি কি বসবে, হেতু আর পক্ষ, তার মানে এখানে কি হবে সকল ভীরু লোক হয় রাম, এটা ঠিক হবে না, তাহলে কি হবে তোমরা নিজেরাই বুঝে যাবে, রাম হয় ভীরু বা ভীরু বা ভীরু লোক একই ব্যাপার ভীরু। ঠিক আছে, এইটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান। এরপর আমরা চলে যাব তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান। এরপর আমরা তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান আলোচনা করব। তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় অনুমান কাকে বলে, কি বলেছিলাম, যে সংক্ষিপ্ত ন্যায় অনুমানের সিদ্ধান্তটি দেওয়া থাকবে না। কি করে বুঝবো না তোমরা বুঝতে পারবে, তোমাদের যে সিম্বলগুলো দেওয়া থাকে না
কারণ কেননা যেহেতু অতএব সুতরাং সেই জন্য তাই বলা যায় কাজেই কাজে কাজেই ওইগুলো একটিও দেওয়া থাকবে না। কি দেওয়া থাকবে? এবং দিয়ে দুটি বাক্য জুড়ে দেওয়া থাকবে। তাহলে ভাববে এখানে সিদ্ধান্ত নেই, এবং দিয়ে দুটি বাক্য পরপর লিখে দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কোনটা প্রধান অর্থবাক্য কোনটা অপ্রধান অর্থবাক্য? যেটি প্রথমে থাকবে সেটি প্রধান অর্থবাক্য লিখবে, যেটি তারপরে দ্বিতীয় থাকবে সেটি অপ্রধান অর্থবাক্য। ঠিক আছে, দেখো আমি লিখছি। হ্যাঁ, যেমন প্রশ্ন হয়তো এভাবে থাকলো যে প্রতিটি ভীরু লোক অসৎ, প্রতিটি ভীরু লোক অসৎ এবং এবং রাম অসৎ। এই দেখো এই এবং দিয়ে দুটি বাক্য জুড়ে দেওয়া আছে। এখানে কিন্তু সিদ্ধান্ত তোমরা পাবে না, সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত বের করতে হবে। তাহলে প্রথমটা আমার প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রথমটা আগে লিখি না, সকল ভীরু লোক হয় অসৎ, সকল ভীরু লোক হয় অসৎ, এটা অপ্রধান। রাম হয় অসৎ। এইবার তোমরা বলবে যে স্যার সেখানে তো সিদ্ধান্ত পেয়ে গেলাম, পক্ষ আর সাধ্য পেয়ে গেলাম, এবার এখানে আমরা কি করে বুঝতে পারবো কোনটা কি পথ? সব বোঝা যাবে। প্রধান আশ্রয় বাক্যে কি থাকে? হেতু আর সাধ্য। অপ্রধানে কি থাকে? হেতু আর পক্ষ। আমরা জানি হেতু পক্ষে কি করে চিনবো না, দুটি আশ্রয় বাক্যে যেটা কমন আছে। তার মানে দেখো এইটি হচ্ছে হেতু পথ, এইটি আমার হেতু পথ। তাহলে প্রধান আশ্রয় বাক্যে হেতু ছাড়া কি থাকে? সাধ্য। তার মানে এইটি হচ্ছে সাধ্য। অপ্রধানে হেতু ছাড়া কি থাকে? পক্ষ। এই যদি হেতু হয় তার মানে এটি হচ্ছে পক্ষ। এবার সিদ্ধান্তে কি হবে? দুটি আশ্রয় বাক্য এবচন হলে সিদ্ধান্ত অবশ্যই এবচন হবে। এবার এখানে কিন্তু সিদ্ধান্তে এই জায়গাটা তো আমি বলেছি এখানে ফিক্স, মানে উদ্দেশ্য ঘরে পক্ষপত্র বসবে, বিধের ঘরে শব্দ বসবে, এখানে কোনো রকম অদল বদল হবে না। তাহলে সিদ্ধান্ত কি হবে? রাম হয় ভীরু লোক। এই হলো তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত নির্মাণ। এরপর আমরা আলোচনা করব চতুর্থ পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়। চতুর্থ পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়মান আলোচনা করব। এখানে কি দেখো, দেখো একটা প্রশ্ন আমি দিচ্ছি, সংবাদটি এত ভালো যে যে সত্য হতে পারে না। এই প্রশ্নটি পরীক্ষায় প্রায়শই আসে। চতুর্থ পর্যায়ে সংক্ষিপ্ত নয় একটি বাক্য দেওয়া থাকবে, সেটা থেকে তিনটে বচন বের করতে হবে। এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া কোনো মতেই পরীক্ষায় লিখতে পারবে না, অবশ্যই মনোযোগ সহকারে প্র্যাকটিস অভ্যাস বা প্র্যাকটিস করতে হবে। এটা তোমরা শিলারায়ণ করবে, প্রথম সংস্থানে শিলারায়ণ, ই এ ই, এটা প্র্যাকটিস, এটা মুখস্থ বা প্র্যাকটিস করতে হবে, শিলারায়ণ হবে। প্রথম লিখবে এইটি হচ্ছে সিদ্ধান্ত, সত্য হতে পারে না। কি কি সত্য হতে পারে না? না, সংবাদটি নয় সত্য। আচ্ছা, তারপর লিখবে সংবাদটি, সংবাদটি হয় অতি ভালো, অতি ভালো খবর। আর এখানে লিখবে কোনো অতি ভালো খবর নয় সত্য। এটা তোমরা সেই যে বিচারে নিয়ম বলে দিয়েছিলাম সেভাবে বিচার করে দেখবে, এতে কোনো দোষ নেই। সাজানো হলো রাইট ক্রস মানে এই বচন দুটোকে ব্যাপক করে, এ বচন উদ্দেশ্য ব্যাপক করে, বিধাকে করে না, এটাও দুটোকে ব্যাপক করে। দেখো রাইট ক্রস হলো, এখানে অনেক অর্থক দোষ নেই কারণ সেই পদগুলো নেই, অন্ধ ঠাকুর অর্থ এগুলো নেই। আচ্ছা, এখানে চারি পদ ঘটিত নেই, এই তো অতি ভালো অতি ভালো সত্য সত্য সংবাদ সংবাদ। আচ্ছা, এখানে হেতু পদ হচ্ছে অতি ভালো খবর, যে ব্যাপক আছে এক জায়গায়, কোনো দোষ নেই। আচ্ছা, দুটি নমার্থক নয় আশ্রবাক্য, দুটি আশ্রবাক্য বিশেষ নয়। এখানে দেখো পক্ষ পদ, এখানে ব্যাপক আছে, এখানেও ব্যাপক আছে, পক্ষ দোষ নয়। এখানে
এটা শব্দগত ব্যাপার আছে এখানে শব্দগত আছে শব্দগত এটা বৈধ এই প্রথম সংস্থানে বৈধ মূর্তি নাম শিলারে আর কি কি থাকে যেটা পরীক্ষায় প্রায়শই আসে লোকটি এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না সেখানে সিদ্ধান্ত কি নিব লোকটি নয় হাঁটতে সক্ষম লোকটি হয় অতি বৃদ্ধ কোন অতি বৃদ্ধ লোক নয় হাঁটতে সক্ষম আর কি প্রশ্ন আছে লোকটি ওই বৃদ্ধটাকে তুলে দিয়ে দুর্বল দিয়ে দিল বললো যে লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না তারপরে লোকটি নয় হাঁটতে সক্ষম লোকটি হয় অতি দুর্বল কোন অতি দুর্বল ব্যক্তি নয় হাঁটতে সক্ষম এটি হচ্ছে চতুর্থ পর্যায়ের সংক্ষিপ্ত না এটি নিয়মিত রেওয়াজ না করলে পারবে না ঠিক আছে তোমাদের বৈধতা বিচার মোটামুটি শেষ হলো কিন্তু এখানে দুটি বৈধ বিচার করতে দেওয়া থেকে চার চার আট যারা বৈধতা বিচার ঠিক মতো করতে পারো না এর এগেনস্টে বা অথবাতে অনেক সময় থাকে সম্পাদ্য এবং উপপাদ্য সেইটা কিন্তু আরো বেশি কঠিন পরের ভিডিওতে পঞ্চম অধ্যায়ের সম্ভবত শেষ ভিডিও হবে সেটি সেখানে কিন্তু যারা যারা সম্পাদ্য উপপাদ্য করবে তাদের জন্য আমি সেই ভিডিওটা বানাবো তবে এইচএস পরীক্ষা যারা দেয় তোমাদের মানে বন্ধু বান্ধবীরা বা ছাত্রছাত্রীরা 90% বা মোর দেন 90% স্টুডেন্ট কিন্তু তারা এই বিচারগুলোই লিখে বা প্রয়োগ করে কিন্তু সম্পাদ্য উপপাদ্য তারা ধারে পাশে ঠেসে না কারণ সেটা আরও একটু বেশি কঠিন আরও একটু হাই থিঙ্কিং দরকার আরও পারফেক্ট হতে হবে তবে সেগুলো সম্ভব তো আমি আলোচনা করব তো তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবে আমার মনে হয় বৈধতা বিচারটা করাই বাঞ্ছনীয় 90% বেশি ছাত্রছাত্রীরা এগুলোই করে ঠিক আছে সমস্ত আমার ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে ভুলো না